রবিবার, এখন বাজে সন্ধে 6টা 25, খুব বেশি এদিক ওদিক না হলে 6টা 24-25 বাজে আর কি। চুলটা ভেজা দেখতেই পাচ্ছো, এরকম বেটাইমে স্নান আমি করি না। হ্যাঁ, আজকে করতেই হলো, সব কারণটা তোমাদের সাথে বলবো। তোমরা শুধুমাত্র আজকে একটু সাথে থেকো, গোটা 6 দিন বাদে তোমাদের কাছে ব্লগটা যাবে সোমবার সকাল 9টায়, আমি যেরকমটা ছেড়ে থাকি ঠিক সেরকমটাই যাবে। আমি আজকে রোববার সন্ধে 6টার সময়, মানে 6টা সাড়ে 6টার দিকে ব্লগটা বানাচ্ছি আর কি বসে। তো বলবো শুধুমাত্র একটু সাথে থেকো, পুরো ব্লগটা শুনো, তাহলেই তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। এতদিন দেখলি না কি করছিল না করছিল সবটা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো। আমরা প্রায় অনেকটা সামলে উঠেছি, কাটিয়ে উঠেছি তোমাদের বড়দের আশীর্বাদে, ছোটদের ভালোবাসায়, এই আর কি। তো চলো শুরুই করি তাহলে, কি করেছি না করেছি এতদিন ধরে বলি আর কি। তো তোমাদেরকে আমি সোমবার রাত, মানে রাতে আমি ব্লগটা শুট করেছিলাম, সোমবার সারাদিনের আর কি, সেটা তোমরা মঙ্গলবার সকাল 9টায় পেয়েছো। গোটা 6 দিন বাদে তোমাদের কাছে আবারও একটা ব্লগ যাবে, যেটা দেবলি না কখনোই করেনি। যখন মাঝে আমি প্রমি অ্যাডমিট ছিল, তখনও মাঝে 2 দিন বাদে একটা ব্লগ দিয়ে আমি তোমাদেরকে জানিয়েছিলাম। আবার তারপর 3 দিন বাদ থেকে আমি ডেলি ব্লগ পুরো শুরু করেছিলাম। গোটা 6 দিন পুরো কাটিয়েছি, এরকমটা কখনোই হয়নি, এই ফার্স্ট টাইম হয়েছে। তার মানে আমি একটু সত্যি বিপদে পড়ে গেছিলাম ওই আর কি। তোমরা যারা আমাকে পার্সোনালি চেনো বা জানো, যারা আমাকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে বা আমাকে কল করেছো, আন্টিও কল করেছিলে, আই এম ভেরি ভেরি সরি, আমি কলটা কেটে দিয়েছিলাম, তারপরে বলেছিলাম আমি বাইরে আছি। হ্যাঁ, তোমরা প্রত্যেকে খোঁজ নিয়েছো, আমার রিলেটিভরাও পর্যন্ত, যারা আমার ব্লগ দেখে, আমার দিদিরা, সবাই আমাকে মোটামুটি জিজ্ঞেস করেছে। হ্যাঁ, আমি মিথ্যের আশ্রয় নিয়েছি কখনো কখনো, যেটা মিথ্যের আশ্রয় আমি বলবো না যে আমি মিথ্যে কথা বলি না, তবে শুধুমাত্র সেটা ভালোর জন্যে বা কিছুটা ঢেকে রাখার জন্যে, খারাপের জন্য একদমই নয়। তো মিথ্যের আশ্রয় আমি নিয়েছিলাম যাতে কেউ টেনশন না করে। আমার মেন উদ্দেশ্যটা ছিল, যেহেতু আমরা দূরে থাকি, সবাই না ভীষণ বেশি টেনশন করে, ভীষণ বেশি, তো ওই জন্য প্রচন্ড বেশি টেনশন করে বলে আমি এবার জানাইনি কিছু। আমার চোখ মুখটা একটু বসে গেছে, আমি নিজে দেখতে পাচ্ছি, ক্যামেরাতে ভীষণ বাজে লাগছে। তো প্লিজ আজকে আমার কথাগুলোই শোনো, আমাকে নয় ইগনোর করে যাও, এই আর কি। তো ব্যাপারটা হচ্ছে, আমি সবাইকে বলেছি হ্যাঁ আমরা ঠিক আছি, আমি কাউকে বলেছি কন্টেন্টের জন্যে, কাউকে বলেছি একঘেয়েমি লাগছে তাই জন্য ব্লগ বন্ধ করেছি। যে চ্যানেলটাকে এতটা ভালোবাসে, যে এতটা ভালোবেসে ব্লগ বানাবে, সত্যি তার কাছে 6 দিনটা অনেক মারাত্মক মারাত্মক কিছু। আমি রোজ দিন ব্লগ ছাড়িনি, কিন্তু ইউটিউব স্টুডিওটাকে যেভাবে রোজ স্ক্রল করি সেভাবেই করে গেছি। জানি না কেন করেছি, আমি জানি আদৌ কিছু হবে না, কারণ ভিউজ আমি দেখতে পাবো না, কারণ আমি কোনো ব্লগ ছাড়িনি। পুরোনো ব্লগে ভিউজ এসেছে, সেগুলোই হয়তো দেখে আনন্দ পেয়েছি বা এরকম কিছু। যাই হোক, তো সত্যি কথা বলতে, তোমাদের এই বিপদের টাইমেও, আমার এই বিপদের টাইমেও, তোমাদের কিছু কিছু কমেন্ট আমাকে সত্যি সাহস দেয়, সত্যি ভালো লাগে আমার। তোমরা আমার পাশে ছিলে ওই টাইমেও, আমাকে কমেন্ট করেছো অনেকেই, সেদিনকে আমার কমেন্টে রিপ্লাই দিতেও অনেকটা লেট হয়েছে, আমি সাথে সাথেই সাধারণত কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর মৌদি আমার এক ফ্রেন্ড, এরা তোমরা ব্লগিং চ্যানেল খুলেছো, মানে আছে তোমাদের ব্লগিং চ্যানেল, তারা আমাকে বলেছো তোমরা আমার থেকে মোটিভেট হও যে আমি রোজ দিনের এত সুন্দর করে ব্লগ ছেড়ে দিই বা একই টাইমে এরকম করি, সেটা তোমাদের ভীষণ বেশি মোটিভেট করে। সেখানে আমি নিজেই 6 দিনের একটা গ্যাপ দিয়ে বসে আছি। তো সত্যি বলছি, বিপদে না পড়লে এরকম হয় না। তো তোমাদেরকে বলি এবার কি হয়েছে, সোমবারও আমি তোমাদের সাথে রাত্রিবেলা হাসি মুখে ব্লগটাকে শেষ করেছিলাম, মানে হাসি মুখে কথা বলে ব্লগটাকে শেষ করেছিলাম। তোমরা এখন হয়তো শুনলে বলবে দেবলি না এরপরেও তুমি হাসি মুখে ব্লগটাকে শেষ করে চলেছো, সত্যি বলছি, মানে আমি চাইলেই এই 6 দিন ব্লগ করতে পারতাম, আমার সত্যিই কোনো এমন কিছু অসুবিধা হতো না। হ্যাঁ, মনের দিক থেকে হয়তো সেভাবে, যেভাবে হাসি, যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে আমি যেভাবে ব্লগ বানাই, সেটা হয়তো পেতে না তোমরা, কিন্তু ব্লগ তোমরা পেতে, আপডেট পেতে, যে দেবলি না কেন, কিসের জন্য কি করছে। তো সেইটাও আমি দিতে চাইনি, কারণ ওই যে আমি বলি, আমার দুঃখ বা আমার খারাপ সময়টা শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করতে চাই না, আমি ভালো আছি, আমি কোথায় যাচ্ছি না আছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। কারণ সত্যি বলছি, যারা আমাকে ভালোবাসো তারা আমার খারাপ টাইমে ভীষণ বেশি টেনশন করো, তোমরা প্রমাণ দিয়েও ছো এর আগে, বারবার মেসেজ করো, বারবার কল করো, বা ইনস্টাগ্রাম বা ফেসবুক বা আমার ইউটিউবে কমেন্ট করো। তো সত্যি বলছি, নিজের ভালো তো লাগে, তবে সত্যি কোথাও গিয়ে একটা খারাপ লাগে যে তোমাদেরকে আমি বিনা কারণে আমি মানে টেনশন দিচ্ছি বা কিছু। আমি এমনকি আমার রিলেটিভদের কাউকে জানাইনি এই কথাগুলো, কেউ জানে না, যেগুলো আমি তোমাদেরকে এখন বলবো তারাও আমার ব্লগ দেখে এখনই জানবে। আমি হয়তো জানি কালকে ফোনের সব ঝড় উঠে যাবে বা কিছু, কেন বলিসনি কেন বলিসনি এরকম হবে,
শুধু জানতো আমার মা বাবা আর মামনি পাপা আর আম্মা, এই পাঁচজন প্রথম থেকে জানতো একদম। সোমবার তোমাদেরকে আমি বলেছিলাম একটা কাজে যাচ্ছি, তো সোমবার গেছিলাম হচ্ছে প্রমিকে নিয়ে চেক আপে হসপিটালে সেন্ট জনসেই। কারণ তোমরা জানো, যারা আমার ডেলি ব্লগ দেখো প্রথম থেকে দেখছো, মোটামুটি 3 মাস আগের ব্লগও যারা দেখেছো তারা জানো প্রমি অ্যাডমিট হয়েছিল সেন্ট জনসে, পেটে একটা ফ্লুইড জমেছিল মতো সেটার জন্য। তো তখনই পিঠেও জমেছিল, মানে পেট থেকে গিয়ে পিঠে, পিঠে একদম সামান্য ছিল, একদমই ছোট্ট ছিল, যার কারণে তখন সেটা পেটের মতো করে বার করা যায়নি, কারণ সেটা টিউবে বা ইঞ্জেকশনে কোনোটাতেই আসতো না, তাই জন্য ডাক্তার ওটাকে নিয়ে কোনো খোঁচাখুচি করেনি। আমরা জানতাম এটা যে পরবর্তীকালে ওষুধে কাজ না হলে, ওষুধে কাজ হয়নি সেটা আমরা 1 মাস বাদ থেকে জানতে পেরেছিলাম, আর এটাও জানতাম কোনো না কোনো টাইমে এই দিনটা আবারও আসবে, প্রমিকে অ্যাডমিট হতে হবে, আবারও ওভাবেই প্রমির ওটা বার করতে হবে। কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি হতে পারে সেটা ধারণা ছিল না, যাই হোক যে কোনো দিন একটা হতে পারে সেটা জানতাম, এর জন্য একটু চেক আপে থাকতে হতো। তোমাদেরকে মাঝে মধ্যেই বলতাম যে কাজে বেরোচ্ছি বা কিছু, সেটা এর চেক আপই থাকতো, মাঝে তোমাদেরকে বলেওছি যে চেক আপ ছিল বা কিছু, ওই অবধি চেক আপ সত্যিই ছিল। তো তারপর সোমবার ওর হঠাৎই এই জায়গাটা একটু ব্যথা করছিল, পিঠের দিকটাতে মেইন জমে গেছিল। তো যাই হোক, তো তারপর সোমবার যখন আমরা চেক আপে যাই, ডাক্তার দেখাতে যাই, তখনই ডাক্তার ওকে অ্যাডমিট করে নিচ্ছিল, কিন্তু আমরা স্কুটি নিয়ে যাওয়ার কারণে আর আমরা রেডি ছিলাম না। দেখবে অ্যাডমিট হওয়ার জন্য একটা মেন্টালি প্রিপারেশনের দরকার, যে হ্যাঁ অ্যাডমিট হতে যাচ্ছে বা অ্যাডমিট করছি, যেখানে আমি পুরো একা সেখানে সত্যি একটু ভাবনা চিন্তার দরকার আছে। আর মামনি পাপা যেখানে 3 মাস আগেই গেল, সবে মে মাসে গেছে, 2 মাস হয়েছে, তো সবে যেখানে গেছে সেখান থেকে আর তো আসা যায় না, এতটা জার্নি সম্ভবই নয়, আর বারবার এতটা দূরে যাতায়াত পথ আর কি এতটা সম্ভব না তাদের পক্ষে, তাদেরও বয়স হয়েছে। তো সবটাই দেখতে লাগে, সব দিক থেকে মানিয়ে নিতে হবে। যখন তুমি নিজের দায়িত্বে বাইরে একা থাকতে এসেছো, তাহলে কিছু বিপদ তোমাকে একা সামলাতেই হবে, কিছু কঠিন সময় তো অবশ্যই আসবে, সব সময় যে ভালো যাবে সেটা কখনোই নয়, তোমাকে খারাপ সময়ের মুখোমুখি হতেই হবে। আর এটা আমি সত্যিই খুব বিশ্বাস করি, ভালো সময় যেরকম তোমার সব সময় যাবে না, যে সবটা সময় তোমার ভালো যাচ্ছে, তেমন খারাপ সময় আসবে, সেই খারাপ সময়টাও তোমার সব সময় যাবে না, সেই খারাপ সময়টা কাটিয়ে উঠে ঠিক ভালো টাইমটাও আসবে। তো এই কথাটাতে আমি ভীষণই বিশ্বাস করি। যাই হোক, তো সোমবার অ্যাডমিট হতে বলে তো আমরা হই না, যাই হোক তোমাদেরকে এসে আমি সেদিনকেই জানাই, আমরা জানতাম যে কয়েকদিন টাইম লাগবে, এটা পেটেরটা যেহেতু হয়েছে আমাদের প্রসেসটা জানাই ছিল, পিঠেরটা ওভাবেই হবে। তো ওই জন্য তোমাদেরকে আমি বলেছিলাম কিছুটা সময় আমি চেয়ে নিচ্ছি, কারণ আমি সত্যি বলতে চাইনি। যেহেতু তাহলে বলবে তাহলে দেখবি না পেটেরটার সময় কেন বলেছিল, পেটেরটার সময় তোমরা পুরোটা জানতে, আমরা মানিপালে দেখিয়েছি, তারপর সেন্ট জনসে দেখাচ্ছিলাম, ওই জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম, তাই জন্য তোমাদেরকে তখন টাইমটাতে আমি বলেছিলাম। তো সেই টাইমটাতেই আমি দেখেছিলাম তোমরা অনেক বেশি টেনশন করেছো, যারা আমাকে বেশি ভালোবাসো, আমার রিলেটিভরা অনেক টেনশন করেছে, বারবার ফোন করেছে, এমন নয় যে ফোনটা ধরতে আমি বিরক্ত বোধ হয়েছি বা কিছু, অবশ্যই তারাও টেনশন করছে, আমি তো তাও দেখতে পাচ্ছি সামনে থেকে কি হচ্ছে না হচ্ছে, তারা আরোই দেখতে পাচ্ছে না, তাদের টেনশনটা আরো মারাত্মক আরো বেশি, সুতরাং তারা ফোন করলে আমি একটুও বিরক্ত বোধ হই না বা কিছুই নয়, শুধুমাত্র তারা দূরে থেকে টেনশন করবে। তাদের মধ্যে অনেকেই আছে যাদের বয়স হয়েছে, যেরকম ওর বড় মামা বড় মাসিমুনি প্রত্যেকেরই অনেক বয়স হয়েছে, এখন কিছুটা তো বয়স হয়েইছে, তারাও টেনশন করবে, তাই আমি বলতে চাই না এখন আর। তো যেটাই হোক না কেন, এবার ওই জন্য আমি আর কাউকে জানাইনি, কিছু হঠাৎ করেই সবটা যখন ঠিক হলো, তো হঠাৎ করেই গোটা 6 দিন, ও মঙ্গলবার অ্যাডমিট হয়েছিল, আজকে রবিবার, মঙ্গলবার সকাল 10টাতে অ্যাডমিট হয়েছে, আজকে রবিবার 4:30-4টের দিকে ডিসচার্জ হলো, না 4:30-4টের দিকে ডিসচার্জ হয়েছে, এখন ভালো আছে, একটু বলো পাশ থেকে কথা, এখনো চেক আপটা চলবে, একটু কালকে যেতে হবে একবার, কারণ ব্যাপারটা হচ্ছে এখনো একটু কাজ বাকি রয়েছে আর কি, তাই জন্য কালকে ডাক্তারের সাথে একবার কথা বলতে হবে, কালকে মানে পার্মানেন্ট কাজটা মিটে যাবে কিনা সেটা শিওর নই, সেটা ডাক্তারের সাথে কথা বলে বোঝা যাবে, কারণ আজকে সানডে, তো আজকে যিনি আর কি মেইন ডাক্তার বা সিনিয়র ডাক্তার তিনি ছিলেন না আর কি, তার জুনিয়ররা কাজ করে দিয়েছে আজকে, তো ওই জন্যে পুরো কাজটা হয়নি আর কি। প্রমির রোববার করেই ডিসচার্জ হচ্ছে, পেটেরটার টাইমেও রবিবারই ডিসচার্জ হয়েছিল, সেবারও বড় ডাক্তার ছিল না, 2 দিন বাদে আবার যেতে হয়েছিল, মানে মেন যে ডাক্তার ছিলেন সার্জেন স্পেশাল তিনি ছিলেন না, আবারও 2 দিন বাদে যেতে হয়েছিল, এটা তো একদিন বাদেই যাবো আর কি, কালকে আবারও যাবো, এটা একটু হ্যাপা থাকে তবে ঠিক আছে, বিপদ মুক্ত হওয়ার জন্য যদি এইটুকু হ্যাপা পোহাতে হয় আমরা প্রত্যেকে বোধহয় সেটার জন্য প্রস্তুত থাকি। যাই হোক, সোমবার তোমাদের সাথে হাসি মুখে ব্লগটা তো শেয়ার করে দিয়েছিলাম, শেষও করে দিয়েছিলাম, কিন্তু হ্যাঁ একদম যে তোমরা বলবে আবারও হয়তো বলবে দেখবে না তুমি সত্যি ভীষণ শক্ত বা ভীষণ পজিটিভ মাইন্ডেড, কিন্তু সত্যি বলছি কোথাও গিয়ে
ভীষণ বেশি একটা টেনশন তো কাজ করেইছে অবশ্যই, একা পুরো দায়িত্ব নিয়ে এরকম, তার মধ্যে তোমরা জানোই যে এখন বন্ডে সাইন করেই সবটা হয়, সুতরাং ও যখন ভর্তি হয় ওকে যখন নিয়ে চলে যায় ভেতরে, ওটি হয় না এটার জন্য, তোমাদেরকে আগেও বলি যে এটার জন্য কখনো ওটি হয় না, এটা আগেরটা করেছিল হচ্ছে আল্ট্রাসাউন্ড রুমে নিয়ে গিয়ে, আর এটা কোথায় জানো করলো, পিএফটি রুম, পিএফটি ল্যাবে করেছে হ্যাঁ ওই পিএফটি আল্ট্রাসাউন্ড ল্যাবেই কি করেছে, সেই? ওই আল্ট্রাসাউন্ড মানে স্ক্যান ল্যাব বলতে পারো ওটাকে, একটা পিএফটি ল্যাবে নিয়ে গিয়ে করেছে, সেই টাইমটাতে পুরো আধ ঘন্টা 45 মিনিট লাগে পুরো কাজটা করতে, পুরো প্রসেসটা হতে আর কি, ওই আধ ঘন্টা 45 মিনিট। আগের বার আমার সাথে তাও পাপা ছিল, মামনি ওপরে ফ্লোরে ছিল, কিন্তু এইবারটা ওই আধ ঘন্টা 45 মিনিট পুরো দাঁতে দাঁত চেপে হাতে হাত রেখে ফোনটাকে নিয়ে স্ক্রল করা ছাড়া আর কোনো কাজ থাকে না, বাইরে বসে থাকে। আগের বার তাও পাপা ছিল, পাপার আমি কথা বলতে 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 টাইমটা কেটে গেছিল, এবার না পাচ্ছি আমি কাউকে ফোন করতে, কারণ কেউ তো জানেই না, আর পাপা মামুনিকে মাকে বাবাকে ফোন করে কি করবো, তারা তো এমনি টেনশন করছে, তারাই উল্টা আমাকে ফোন করে করে বলছে কি করব না করবো, মানে তাদের টেনশনটা আমি বুঝতে পারছি, এবার আমি তাহলে আমার টেনশনটা আর কাকে বলে কাকে কি বাড়াবো বলো, ওই জন্য নিজের টেনশন বলার মতো আর কিছু ছিল না, তো হাসিটা মুখে রাখতে লাগে, তারপর ভেতরের ব্যাপার ভেতরে থাকে এই আর কি, তো এই আর কি ঠিক আছে, সবটা সামলানো গেছে, সবটা সামলেছি। তবে হ্যাঁ এটা ঠিক কথা, এবার তোমাদেরকে বলি কেন এরকম বিধ্বস্ত অবস্থা লেগেছে, আগের বারও সেম প্রসেসেই গেছে, আগের বারও আমি রাতে হসপিটালে থাকতাম, পাপাকে পাঠিয়ে দিতাম বাড়িতে, আগের বার পাপা ছিল বলে হয়তো আমি তাও রোজ স্নান খাওয়াটা করতে পেরেছি বাড়িতে এসে, তারপর মামনিকে নিয়ে যেতাম। এবার না 6 দিন গোটা হয়ে গেছে, তোমরা হয়তো শুনলে বলবে দেবলি না তুমি এরকম, 6 দিন, 6 দিনের মধ্যে একদিন শুধু আমি বাড়িতে এসেছিলাম, কারণ দেখো পুরো 6 দিনটা ওখানে বসে থাকা সম্ভব না, ওখানে না মানে ব্যাঙ্গালোরে সব জায়গাতে সব হসপিটালে অ্যাটেন্ডার একজনকে থাকতে হবে 24x7, তো সেখান থেকে ছাড়বে তো না, আমাকে একদিন ছাড়বে না, 7:30টার সময় মঙ্গলবার ভর্তি হয়েছে, বৃহস্পতিবার বাড়ি আসার জন্য আমি একটু বলেছিলাম, কারণ দেখো একই জামা কাপড়ে এতদিন থাকাটা তো সম্ভব নয় তাই না, আর ওখান বাথরুমে স্নান করছে অনেকেই করছে, কিন্তু সবাই তো সবটার সাথে মানিয়ে গুছিয়ে নিতে পারে না, আমি হসপিটালটাকে এমনিই মানিয়ে নিতে পারি না, মানে হয়তো হ্যাঁ তোমরা তুমি বলবে, তোমরা হয়তো বলবে যে দেবলি না হসপিটালে কেউই যেতে চায় না, হ্যাঁ এটা ঠিক কথা, কিন্তু অনেকে, আমার কাকি আছে যে কাকি এখানে এসেছিল, ওই কাকি ভীষণ বেশি পারদর্শী এসব কাজে, অনেকে থাকে হসপিটাল বাড়ি এরকম ডাক্তার এইসব করার জন্য ভীষণ বেশি পারদর্শী হয়, আমি হসপিটালের হও জানি না সত্যি কথা বলছি, তো ওই জন্য আরো বেশি সমস্যা হয়ে যায়, হসপিটালটাকে আমি মানিয়ে গুছিয়ে নিতে ঠিক পারি না, ওখানে অনেকেই স্নান করছে, আগের বার তাও আমি সেমি প্রাইভেট পেয়েছিলাম রুম একটা, যেখানে আমাকে একটা বেড দেওয়া হয়েছিল, এবার চেস্ট ডিপার্টমেন্ট বলে কিনা আমি জানি না, মানে পালমোনারি মেডিসিনে ছিল ও, ওই ওয়ার্ডে ছিল, তো ওখানে না তোমার বললো যে জেনারেলেই থাকতে হবে, এখানে সবসময় ডাক্তার অ্যাভেলেবেল থাকে, তাই সেমি প্রাইভেট হবে না, তো ওই জন্য জেনারেলে, এবার কিছু করার নেই, যেখানে ও ভালো থাকবে সেটাই দেখা দরকার ছিল, তখন কোথায় গিয়ে আমি ভালো থাকবো সেটা তখন দেখার দরকার ছিল না বলেই আমার মনে হয়েছিল, তো কেমন ও খুবই রিকোয়েস্ট করছিল ডাক্তারকে, আমি বললাম দেখো রিকোয়েস্ট করে কোনো দরকার নেই, কারণ যেটাতে তোমার ভালো হবে সেটাই এখন দেখতে হবে, তো সেই জন্য জেনারেল নিয়েছি, তোমাদের সাথে আমি টুলের ফটোটা শেয়ার করে দেবো যে আমি কোন টুলে কোন সাইজে আমাকে বসতে দিয়েছে, মানে আর একটু মোটু সটু হলে আমি ওই টুলে ধরতাম না আর কি, তো এবার ওই টুলটুকুই দেওয়া হয়েছিল শুধুমাত্র বসার জন্য, ওই জন্যই আমার চোখ মুখের হাল এরকম হয়ে গেছে, যদি একটু ঘুমানো যেত আর কি, এই 6 দিনে আমি রাত্রিবেলা করে হয়তো দেড় থেকে 2 ঘন্টা, তার বেশি আমি কোনো দিনও ঘুমাতে পারিনি, একেই ওর বেডে বসতে দেবে না, কারণ ইনফেকশনের একটা ভয় থেকে যায়, ওর নয় আমাদের, তো ইনফেকশনের একটা ভয় থাকে তাই জন্যে বেডে বসতে দেয় না, ওই টুলটায় বসে আমি বাচ্চাদের মতো হেড ডাউন করে ওই 1.5-2 ঘন্টা যেটুকু ঘুমাতে পারতাম, বিশ্বাস করো ঘাড় পিঠ পা সমস্ত কিছু ব্যথা, এখন হয়তো 10-12 দিন লাগবে এটা কমতে, বসতে উঠতে সবেতেই আয় আয় করে আওয়াজ দিচ্ছি একটু, তো যাই হোক তোমাদেরকে আশা করি সবটা আমি বোঝাতে পেরেছি, আর কেন বলিনি সেটাও আমি তোমাদের সাথে ক্লিয়ারলি বলে দিলাম, প্লিজ তোমরা কেউ আমাকে রাগ করে কিছু বলো না, বা দেখবি না তুমি বলতেই পারতে এতটা ঢাকার কি ছিল বা কিছু, বিশ্বাস করো তোমরাও যেরকম আমার ব্লগ দেখে জানছো, আমার বেশিরভাগ রিলেটিভরাই এই ব্লগ দেখে জানবে, বেশিরভাগ কেন আমার দিকের পুরো রিলেটিভই তো এইভাবে জানবে, ওর দিকের কিছু রিলেটিভরা জানে জেনেছে আর কি, তো যাই হোক আমার দিকের রিলেটিভরা পুরোপুরি এটা দেখে জানবে, আর কালকে আমি বিশাল বেশি বকাঝকা খাবো ফোনে আমি জানি, সেটার জন্য আমি প্রস্তুত আর কি, তো এই আর কি, যাই হোক আশা করি তোমরা বুঝবে ব্যাপারটা, আর প্রমি এখন আগের থেকে অনেকটাই বেটার আছে তাই তো, একটু জোরে বলো, একটু ভালো হতে হবে, আরেকটু ভালো তো অবশ্যই হতে হবে, এখনো পুরো বললাম না যে একটু কাজ বাকি রয়ে গেছে, তো
ঠাকুরের কাছে প্রে করছি যেন এই বিপদটা এখানেই শেষ করো। তুমি খারাপ দিন দিয়েছো, আমরা মেনেও নিয়েছি। আমি ঠাকুরের কাছে কখনোই কোনো কমপ্লেন করি না, গিয়ে যে কেন দিলে আমাকে, তুমি এরকম কেন দিচ্ছ। হতেই পারে, যে কারোর হতে পারে, আজকে ওর কেন, আমারও হতে পারতো। তো সেই নিয়ে আমার কখনোই ঠাকুরের কাছে কোনো কমপ্লেন থাকে না যে কেন তুমি দিলে। তোমাকে তো আমি রোজ ডাকছি, রোজ পুজো করছি, ঠাকুরকে ঘুষ দিচ্ছি না, পুজো দিচ্ছি, ভোগ দিচ্ছি, মানে ঠাকুরকে কোনো ঘুষ দিয়ে রাখছি এরকমটা না। যেটা আমি ঠাকুরকে দিচ্ছি সেটা আমার মন থেকে আমি ভালোবেসে দিচ্ছি। এবার ঠাকুর আমার কপালে যেটা লিখে রেখে দিয়েছে সেটাই হবে। ঠাকুর হঠাৎ করে তুই আমাকে এত ভালোবাসিস, ঠিক আছে তোর কপালের লেখাটা আমি পাল্টে দিচ্ছি, এটা তো কখনো হয় না। ওই আর কি, মানে আমি শুধু ঠাকুরকে একটা কথাই বলি, তুমি বিপদ যখন দিয়েছো তুমি পাশে থেকে সেই বিপদ থেকে উদ্ধার করে দিও, এইটুকুই যা। তবে এবার ঠাকুরকে বলছি যে ঠাকুর প্লিজ এই বিপদগুলো যেন আর না আসে। সত্যি কথা বলছি যে পেরে উঠছিলাম না, মানে যেদিন ওকে ভর্তি করেছি না, মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবার সকাল থেকে আমার নিজেরই, মানে মেয়েদের যে প্রবলেম হয়ে থাকে আর কি, সেই প্রবলেম মঙ্গলবার থেকেই আর কি। তো জানোই তোমরা যে মেয়েদের সেই টাইমটাতে প্রচণ্ড বেশি অসুস্থতা বোধ হয় আর কি, আর কি বলবো। তো সেই জন্য আমি মঙ্গলবারটা ভীষণ বেশি সাফার করেছি, মানে রীতিমতো রাতে যখন আমি শুতে পারছিলাম না, বাচ্চাদের মতো রীতিমতো মানে ব্যালকানির মতো একটা জায়গা ছিল, সেখানে এসে কেঁদেই দিয়েছি যে আমি আর পারছি না সেই দিনটা। জানি না ঠাকুরের মতো কেউ ছিল কিনা বা কিছু, তারপরে ওই ওয়ার্ডে যিনি সিকিউরিটি দাদা ছিলেন, তিনি আমাকে তিনটে চেয়ার ফাঁকা ছিল, মানে হ্যান্ডেল ছিল না, তিনটে চেয়ার এক জায়গায় করার মতো একটা স্ট্যান্ড দিয়ে বসানো, আমাকে বললো যে বোন তুমি এখানে শুতে পারো, যখন ইনচার্জ আসবে, মানে ওখানে শোয়ার নিয়ম নেই, তখন বললো যে ইনচার্জ যখন আসবে তোমায় আমি ডেকে দেবো, তুমি উঠে চলে যাও রুমে, আবার তারপরে এসো, মানে রুমে বলতে প্রমির কাছে, বলছি না 24x7 অ্যাটেন্ডার ওখানে উপস্থিত থাকতে হবে, বসে থাকতে হবে। তো এটা একটা ব্যাঙ্গালোরের নিয়ম আছে, হয়তো চেন্নাইতেও বা এরকম ভালো ভালো জায়গায় হয়তো আছে, যেরকম আমাদের কলকাতায় কিন্তু সারাক্ষণ অ্যাটেন্ডার থাকতে দেয় না, তো এইরকমই। যাই হোক, তো সেই দিনটা আমি, তাও যেহেতু অ্যাটেন্ডার আসবে, ওখানে 2 ঘন্টা আমি ঘুমাতে পেরেছিলাম। তারপরে আবার উনি এসে আমাকে 2:30টার সময় ডেকে দিয়েছিল, আবার 3:30টার সময় আমাকে ডাকতে এসেছে রুমে যে বোন চলো তুমি আবার একটু শুয়ে নেবে। তো আমি তারপরে গিয়ে হয়তো শুয়েছিলাম, কিন্তু 4:30টার দিকে নিজেরই ঘুমটা ভেঙে গেছিল। ভীষণ বেশি একটা অকওয়ার্ড ফিল লাগে, কেন বলো তো, ওখান দিয়ে সবাই একটু লন দিয়ে যাতায়াত করে, ওটা একটা লনের পাশে ছিল চেয়ারগুলো, কারণ যাতায়াত করে ওষুধ ফষুধ মাঝরাতে আনতে হয় আর কি সবাইকেই, তো ওই জন্য একটু অকওয়ার্ড লাগে বলে আমি উঠে গেছিলাম নিজে থেকে। যাই হোক, ব্লগটা একটু বেশি বড় হয়ে গেল, আশা করি তোমাদের মন দিয়ে শুনবে আর কি, তোমাদের সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল কেন কিসের জন্য। আর দেবলি না আর আন্টির কাছে, আন্টির কাছে তো প্রথমে সরি, কারণ সত্যি আমি তোমার ফোনটা কেটে দিয়ে তারপর বলেছিলাম হ্যাঁ ঠিক আছি, আর দেবলিনাকে বলবো, দেবলিনা আমার পাশে থাকতে চেয়েছিল, বলেছিল যদি কোনো অসুবিধা হয়, আমি জানি না কি বুঝে দেবলিনা বলেছিল, কারণ দেবলিনা জানতো না কিছুই, দেবলিনা আমাকে বলেছিল যদি কোনো প্রবলেম হয় তাহলে প্লিজ আমি যদি কোনো হেল্প করতে পারি তুমি আমাকে জানিও। সত্যি দেবলিনা, যদি আমার হেল্প সত্যিই প্রয়োজন হতো আমি অবশ্যই জানাতাম। আমি এমন কি যে আমার দাদা মানে দিদি জামাইবাবু থাকে, এবার আমি তাদেরকেও জানাইনি, মানে সেও জানতে পারলে হয়তো আমাকে বলবে। যাই হোক, একটা 18-19 মিনিটের ব্লগ হয়ে যাচ্ছে, আর বাড়াবো না ব্লগটাকে, চলো। আশা রাখছি তোমরা এই ব্লগটা তো সোমবার পাবে, মঙ্গলবার থেকে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি, চেষ্টা নয় যাবেই, সেটা পুরো ডেলি ব্লগ যায় না অন্য কিছু যায় সেটা বলতে পারছি না, তবে চেষ্টা করবো পুরোপুরি ডেলি ব্লগ দেওয়ার। তো চলো, আজকের মতো টাটা।